আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকে লতি দেখা যায় অনেকের অনেক পছন্দ, কিন্তু লতি কাটার ঝামেলায় আমরা লতি খেতে পারি না বা ভালো লাগে না। লতি কাটাটাই আমাদের পরিষ্কার করাটাই অনেক ঝামেলা মনে হয়। তো আমি আজকে আপনাদের মাঝে লতিটা পরিষ্কার করাটাও আমি দেখিয়ে দিচ্ছি, এবং আমি লতি রান্না করব আমাদের চাঁদপুরের নদীর ছোট পাঙ্গাস মাছ দিয়ে। তো এগুলা আমাদের নদীর ছোট পাঙ্গাস মাছ, তো এগুলো দিয়ে আমি আজকে লতিটা রান্না করব। তো আমি আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি লতিটাকে কিভাবে পরিষ্কার করবেন। আর আমরা দেখা যায় অনেক সময় লতি কাটলে আমাদের হাত কালো হয়ে যায়, তো আমি ওইটাকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতটা কালো না হবে। তো আমি এখানে আমি 1 কেজি লতি নিয়েছি। তো দেখেন, প্রথমত আমি এখানে একটু হাতে একটু তেল মেখে নিলাম যাতে আমার হাতটা কালো না হয়, কারণ লতি কাটানোর সময় হাত কালো হয়ে যায়। আপনারা লতি যেভাবেই কাটেন, যদি হাতে একটু তেল মালিশ করে নেন তাহলে আর হাত কালো হবে না। তো হাতে এভাবে একটু তেল মালিশ করে নেবেন। তো দেখেন, প্রথমে আমি এরকম একটা নেটের জালি, এটা অবশ্য সবার বাসায় থাকে, আর নয়তো এরকম যে প্লেট পাটি মাজার, এটাও সবার বাসায় থাকে। তো আমি দুটো ইয়ে দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা 1 কেজি লতি বেশি সময় লাগে না যদি এরকমভাবে পরিষ্কার করেন। আমার 1 কেজি লতি পরিষ্কার করতে হয়তো 15 মিনিট মতো লাগছে, 15 মিনিট থেকে 10 মিনিট এরকম লাগছে। দেখেন, আমি এই যে লতিটাকে এভাবে ধরে রেখে, কারণ গোড়াটা অনেক সময় ময়লাটা বেশি থাকে, তো গোড়াটা এভাবে মেশিনের বা যে কোনো শক্ত জিনিসের উপরে রেখে এভাবে একটু ঘষে ঘষে নেবেন। এভাবে পরিষ্কার, দেখেন আমার এটা কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম পরিষ্কার। তো আপনার লতিটাকে আগে একটু 5-10 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলে লতির উপরের যে এগুলোগুলো নরম হয়ে যাবে, গেলে আমাদের এটা দিয়ে করতে খুব সহজেই হয়ে যাবে। দেখেন, আমার এটা খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমার এখানে 1 কেজি লতি আমি পরিষ্কার করে নিয়েছি। দেখেন, একদম পরিষ্কার লতিগুলো, কিন্তু গোড়াগুলো একটু তো গোড়াটা তো আমি সব নিব না, এখান থেকে তো ফেলে দিব। তো এভাবে আমি আপনাদের আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখেন, কত সহজেই পরিষ্কার করা যায় এভাবে, আস্তে আস্তে হাতের সাহায্যে টান দিয়ে এভাবে যে কোনো ইয়ের মধ্যে নিয়ে, তারপর আমি এটা দিয়েও পারেন, এটা দিয়ে এভাবে ধরে এরকম ইয়ে দিয়ে এটা নতুন একটা মাজুরি নিতে হবে। দেখেন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো আমার হাতটাও কিন্তু কালো হবে না, কারণ তেল দেওয়ার সাথে এখন হাতটা মধ্যে আমার তেল লাগানো আছে, এই জন্য আমার হাত কালো হবে না। তো আমার এখানে 1 কেজি লতি আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমি আগে থেকে কিছু পরিষ্কার করে রেখেছিলাম, তো আপনাদের সুবিধার্থে সাহায্যে আমি একটু দেখে দিলাম দিকটা। তো দেখেন, এখন আমি লতিগুলোকে কেটে তারপরে মাছ দিয়ে রান্না করব। তো এখন আমি এই যে আমার ছোট পাঙ্গাস মাছগুলো, এগুলো নদীর পাঙ্গাস, তো আমি এখন এগুলাকে লবণ হলুদ দিয়ে মেখে নিব। অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে, 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে মাছগুলোকে আমি মেখে এই পর্যায়ে আমার মাছটা মাখানো শেষ। আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে, আগে থেকে এখানে তেলটা দিয়ে রেখেছি, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে তো আমার লতিটা রান্না করার জন্য প্রথমত মাছটা তো এখন আমি ভেজে নিচ্ছি।
আর এখানে কিছু কাঁচামরিচ লাগবে, পেঁয়াজ কুচি লাগবে, ধনিয়া পাতা আর আদা বাটাটা, আদা রসুন বাটাটা একটু বেশি লাগবে, কারণ রুটির মধ্যে সবসময় রসুন আর আদা বাটাটা বাটাটা একটু বেশি দিতে হয়। তো এখানে আমি প্রায় 4 টেবিল চামচ আদা বাটা নিয়েছি আর এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, এটা দিয়ে আমি রান্নাটা বসাবো। আর হলুদ মরিচ লবণ এগুলো তো লাগবেই। তো দেখেন আমি রান্নাটা দেখাচ্ছি, যদি আমার রান্নাটা আপনার কাছে আপনাদের কাছে সব ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে। আপনারা না জানালে তো আমি বুঝতে পারি না, সবাই আমাকে জানাবেন। তো দেখেন আমার এই পর্যায়ে লতিগুলো আমি কেটে ছোটো ছোটো করে নিয়েছি, এখন আমি রান্নাটা বসাবো। আমার পর্যায়ে মাছগুলো হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছটা ভেজেছি, ওই তেলটাই আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে আর একটু তেল অ্যাড করছি, কারণ লতিতে একটু তেল বেশি লাগে। তো আমি এই পর্যায়ে তেলটাকে এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি যে রসুনটা রেখেছি সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ দিলাম, এখন আমি এটাকে একটু ভেজে নিব। তো এখন আমার পেঁয়াজটা, এখন এখানে পেঁয়াজ মরিচ রসুন সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি যে 4 টেবিল চামচ আদা বাটা রেখেছি এটাকে এখানে দিয়ে দিলাম। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি আর এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, কারণ এখানে কাঁচামরিচ দিয়েছি এই জন্য মরিচের গুঁড়োটা একটু কম দিলাম। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব আর এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিব, 1 চা চামচ জিরে গুঁড়ো। আমি সবগুলো মশলা এখন এখানে দিয়ে পরিমাণ পানি অ্যাড করে দিলাম, মশলাটা কষিয়ে নেব। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখেন মশলাটা আমার কষানো শেষ, এখন মশলার উপরে তেল উঠে এসেছে। এরপর যে এখন আমি এখানে লতিগুলো দিয়ে দেবো, লতিগুলো আমি পানিতেই রেখেছি, এখন আমি এখান থেকে উঠিয়ে দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। এরপর যে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে, বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। তো এখন আমি সবগুলো উপকরণের সাথে রুটিটাকে মিশিয়ে দিব। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব, 10 মিনিট জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে আবার আমি আস্তে আস্তে আপনাদের মনে করি, এখানে আমি এটাকে ঢেকে দিলাম। তো আমার 10 মিনিট হয়ে গেছে। তো দেখেন আমি এখন ঢাকনাটাকে সরিয়ে নেড়ে দিব আর আমি যে লুচিটা রান্না করছি আমি এখানে কোনো পানি অ্যাড করবো না, একদম পানি ছাড়া। এখন আমি সেই ছোটো পাঙ্গাস মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, এটা কিন্তু নদীর পাঙ্গাস মাছ, কেউ আবার বলেন না যে এগুলো পাঙ্গাস মাছের বাচ্চা, কিন্তু এগুলা নদীর পাঙ্গাস বলি আমরা। দেখেন
এখানে এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। তো আমার রান্নাটা 10 মিনিট পরেই হয়ে যাবে। তো আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এরপর যে এখন যে ধনেপাতাগুলো রেখেছি এগুলো আমি করে দিয়ে নামিয়ে ফেলবো। তো ভিউয়ার্স, আমার এখন যে রান্নাটা হয়ে গেছে দেখেন একদম, আমি একটু একটু পানীয় গতিতে মিশাই নাই। আমার এখন রান্না হয়ে গেছে। তো আমার রান্নাটা যদি আজকের এই গতি রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা লাল ছোট্ট একটা বেল বাটন আছে না, ওইখানে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।